নরসিংদীর রায়পুরা নীলকুঠি বাজারে ফোর লেনের জমি অধিগ্রহণে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর উদ্যোগে নরসিংদী রায়পুরা নীলকুঠি বাজারে ফোর লেনের জমি অধিগ্রহণ চলছে এই মহাসড়ক নির্মাণে ব্যয় হবে প্রায় ষোলো হাজার নয়শো আঠারো কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে তিন হাজার ছয়শো তিয়াত্তর কোটি টাকা এবং এডিবি ঋণ দিচ্ছে তেরো হাজার দুশো চুয়াল্লিশ কোটি টাকা প্রকল্পের আওতায় ছষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট রেলওয়ে ওভার পাঁচ আটটি ফুট ওভার ব্রিজ ছাব্বিশটি ইউটার্ন সাত্রিশটি রাউন্ড অ্যাব অ্যাবাউট আটটি ভূমি অধিগ্রহণ হবে এক হাজার তেত্রিশ একর মহাসড়কের মূল চার ল্যান হবে সাত দশমিক তিন মিটার এবং সার্ভিস ল্যান হবে পাঁচ দশমিক পাঁচ মিটারের নরসিংহদী জেলা প্রশাসকের সঙ্গে ফোন দিলে তিনি বলেন ক্ষতিগ্রস্তরা অবশ্যই শতভাগ টাকা পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই সকল কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন এ বিষয়ে নরসিংদী জেলা এলো শাখার সার্ভেয়ার আব্দুল আজিজ বলেন কাগজপত্র নিয়ে আসলে আমরা সহযোগিতা করব এলো শাখার কানগো আব্দুল জলিল বলেন প্রত্যক্ষভাবে তদন্ত করে ক্ষতিগ্রস্তদের পাওনা টাকা বুঝিয়ে দিতে সহযোগিতা করা হবে এ বিষয়ে রায়পুরা উপজেলার এসিলেন্টকে ফোন করলে তিনি বলেন এই বিষয়টি আমাদের আওতায় পড়ে না যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন